আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই প্রশ্ন করেছেন যে ক্ষুধা আমার অত্যন্ত ক্ষুধা লাগে আমি ক্ষুধা সহ্য করতে পারি না আমার ক্ষুধা লাগলে হাত পা কাঁপে আমি ঘুরে পড়ে যেতে চাই অজ্ঞান হতে মনে চায় এরকম আছে মনে হয় যে সে অজ্ঞান হয়ে যাচ্ছে তো এটা কাদের জন্য এটা হচ্ছে তাদের জন্য যাদের শরীরে অনেক চর্বি জমে আছে কিন্তু সে শর্করা মেটাবলিজম করে চলছে মানে গ্লুকোজ দিয়ে চলছে সো নিয়ে এর আমি ভিডিও করেছি যে মেটাবলিজম বলতে আসলে কি বুঝি যে আমি প্রাইমারিভাবে ফুয়েল হিসাবে আমরা তো জানি জ্বালানি মানে ফুয়েল ফুয়েল হিসাবে আমরা সরকারটাকে ব্যবহার করছি সেই শর্করাটা হচ্ছে কি যেমন আমরা যে শর্করা খাবারগুলো খাচ্ছি আমি ভাত খাচ্ছি রুটি খাচ্ছি আলু খাচ্ছি চিনি খাচ্ছি যাই খাচ্ছি এগুলা থেকে আমার চিনি হিসাবে পাকস্থলী থেকে রক্তের ভিতরে প্রবেশ করে ওইটা আবার রক্ত থেকে ইনসুলিনের মাধ্যমে কোষের ভিতরে প্রবেশ করে সেটা আবার কোষ থেকে এটিপি বা শক্তি হিসেবে ব্যবহার হয় তা আমরা যখন এই জিনিসটা বেশি খেয়ে ফেলি তখন এটা জমা থাকে গ্লাইকোজেন হিসাবে আরও বেশি যখন খেয়ে ফেলি মানে আরো বেশি যখন উচ্ছিষ্ট থেকে যায় সেটা চর্বি হিসেবে জমা হয় তো এইভাবে আমার শরীরে চর্বিটা জমে যাচ্ছে আর আমরা যখন প্রতিবার খাচ্ছি খাওয়ার পরে আমাদের রক্ত থেকে এই সুগারগুলাকে কোষের ভিতরে ঢোকানোর জন্য ইনসুলিন আসছে আর আপনারা জানেন যে ইনসুলিন একটি গঠনমূলক হরমোন যেটাকে বলি অ্যানাবলিক হরমোন এটা তার উপস্থিতিতে কখনোই ধ্বংস বা ভেঙে যাওয়া এটাকে সে অ্যালাউ করে না তার কাজ হচ্ছে সব জমা করে রাখা তো এই কারণে ইনসুলিনের উপস্থিতিতে চর্বি গলতে পারে না আর ব্রেন তার জমে থাকা চর্বিটাকে দেখতেও পারে না আর সেটাকে সে ব্যবহারও করতে পারে না এভাবে চর্বি জমতে 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 একটা সময় আমরা মোটা হয়ে যায় অনেকে বলে বা অনেকে বলে যে প্যাটের যে ভুড়িটা বেড়ে গিয়েছে তো এটা দৃশ্যমান আমরা সবাই দেখি কিন্তু আরো যেটা ভিতরে আছে এটা হচ্ছে আইসবার্গের সামান্য উপরের অংশ যেটা আমরা দেখতে পাই কিন্তু ভেতরে যে আরো একটা বিশাল ব্যাপার যে আমার হার্টের ভিতরে চর্বি জমে গিয়েছে লিভারের ভিতরে চর্বি জমে গিয়েছে কিডনির ভিতরে চর্বি জমে গিয়েছে রক্ত নালীর ভিতরে চর্বি জমে গিয়েছে ব্রেনের ভিতরে চর্বি জমে গিয়েছে এটা আমরা দেখতে পাই না কিন্তু সেটা কিন্তু আমরা বিভিন্ন ভাবে বুঝতে পারি যে আমি আর আগের মতো শক্তি পাচ্ছি না আমি এখন আগে আরো জোরে জোরে হাঁটতে পারতাম এখন বেশি জোরে হাঁটতে পারছি না আমি সিঁড়ি দিয়ে উঠলে আমার বুক ধরপড় করে তো এটা হচ্ছে যে কার্বোহাইড্রেট মেটাবলিজম এর যে প্রক্রিয়া সেটা শর্করা মেটাবলিজম তো যারা আমরা শর্করা মেটাবলিজম দিয়ে চলি তাদের ভিতরে চর্বিটা জমা থাকা সত্ত্বেও চর্বিটা কিন্তু অনেক শক্তি সাংঘাতিক এনার্জি চর্বিটা একটা চর্বি আপনার মনে করে নয় ক্যালোরি শক্তি উৎপন্ন করে আর যেখানে শর্করা বা প্রোটিন এটা চার ক্যালোরি শক্তি উৎপন্ন করে তাহলে চর্বিটা অত্যন্ত শক্তিশালী একটা শক্তির উৎস তো সেটা বডি চিনতে পারছে না কারণ কি যে আমরা যে অল্প অল্প করে বারবার বারবার খাচ্ছি এবং প্রতিবার খাওয়ার সময় যে শর্করা খাবারটা খাচ্ছি যার কারণে রক্তে ইনসুলিন সবসময় বেশি আসছে এবং এটা এক সময় ইনসুলিন আসতে আসতে আস্তে আস্তে একটা সময় ইনসুলিনটাও তার ভালো কাজ করতে পারে না অর্থাৎ কোষগুলা যখন ওভারলোডেড হয়ে যায় তখন ইনসুলিনটা আরও বেশি পরিমাণে প্রয়োজন হয় এটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা বলছি তো তখন ইনসুলিনের পরিমাণ আরও বেশি থাকে আর ইনসুলিন যত বেশি থাকবে ততই শরীরে বেশি চর্বি জমা হবে আবার চর্বি যত বেশি হবে জমা ততই ইনসুলিন রেজিস্ট্যান্স হবে তখন হবে কি যে আমি খেলেও আর শক্তি পাচ্ছি না খাওয়ার পরে আমার দুর্বল লাগছে খাওয়ার পরে আমার ঘুম ঘুমঘুম ভাবাড়ছে খাচ্ছি আর দুর্বল হয়ে যাচ্ছি আর যদি না খেয়ে থাকার চেষ্টা করছি সেক্ষেত্রে আমি আরও বেশি ক্ষুধার্ত হয়ে যাচ্ছি এবং যদি কেউ জোরাজুরি করে হ্যাঁ যুদ্ধ করে না খেয়ে থাকার চেষ্টা করেন তখন সে কি হয় ফেইন্ট হয়ে যায় অনেক সময় মাথা ঘুরে পড়ে যায় এবং তার মস্তিষ্ক ভালো কাজ করে না তার ব্রেন ভালো কাজ করে না সে হয়ে যায় সে খুব রাগান্বিত হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় তার মাথার চুল পড়ে যায় হ্যাঁ নখগুলা ফ্রেইল ফ্রেজাইল হয়ে যায় তো অন্য অন্য যে সমস্যাগুলো তার ভিতরে দেখা যায় তো এগুলা কেন হয় যখন আপনি জোর করে তার ক্যালোরিটা রেস্ট্রিকশন করে দেবেন তো অনেক সময় বিভিন্ন ডায়েট প্ল্যান আমরা দিয়ে থাকি যেগুলাতে তাদের খাবারের পরিমাণটা কমিয়ে দেওয়া হয় সকালে খেতে পারবে তারপর দুপুরে খাবে তার ভিতরে নাস্তা করবে আবার বিকেলে খাবে আবার সন্ধ্যায় খাবে রাত্রে খাবে তো এতবার যখন সে খাচ্ছে তাহলে কি হচ্ছে তার শরীরে যখনই সে খাচ্ছে ইনসুলিন আসছে তো ইনসুলিন আসার ফলে বডি যেহেতু আগে খাবার পেত চার হাজার ক্যালোরি এখন পাচ্ছে দুই হাজার ক্যালোরি তো বডি চিন্তা করতেছে আমার তো ক্যালোরি শর্টেজ আছে এবং ইনসুলিন তো ওই যে চর্বিটা জমে আছে সেটা ব্রেনকে হাইপোথেলাম চিনতে দিচ্ছে না তখন সে কি করে বিএমআর বা বেজাল মেটাবলিক রেটটাকে কমিয়ে নিয়ে আসে তো কমানোর ফলে কি হয় যে সেই দুই হাজার ক্যালোরি আপনি যেটা খাচ্ছেন তারও এক হাজার ক্যালোরি সে শরীরে চর্বি হিসাবে জমা করে আর এক হাজার ক্যালোরি থেকে তার বিএমআরটাকে কমিয়ে ফেলে সে এটাকে কম্প্রোমাইজ করে অর্থাৎ তার মস্তিষ্ক আগে যে শক্তিটা পেত তার অর্ধেক শক্তি সে পায় লিভার আগের যে শক্তিটা পেতো তার অর্ধেক শক্তি সে পায় কিডনি আগের যে শক্তিটা তার দরকার ছিল তার অর্ধেক পায় মানে পুরো বডিটা কম্প্রোমাইজ হয়ে যায় যার কারণে আমরা দুর্বল হয়ে পড়ি সো এটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে আগে আমার মেটাবলিজমটাকে শিফট করে নিতে হবে অর্থাৎ আমি এমন খাবার খাবো যেখানে ইনসুলিনটা কম নিঃসরণ হবে বা একেবারেই কম হবে সেটা কি সেটা হচ্ছে আমরা ভালো ভালো চর্বি যেগুলোর কথা বলে আসছি অল্প পরিমাণ প্রোটিন কারণ প্রোটিন বেশি খেলেও কিন্তু একই হয় ইনসুলিনটা চলে আসে আর সরকারা শুধু শাকসবজি ছাড়া অন্য যত রকম সরকার আছে সেটা আমরা অ্যাভয়েড করব। সেটা যত হেলদি আপনার মনে হয় না কেন আর যত রকম মিষ্টি ফল আছে সেগুলো আমরা অ্যাভয়েড করব তো এগুলো করলে হয় কি ইনসুলিনের লেভেলটা কম থাকবে তখন যেহেতু আমরা ফ্যাট আমি বেশি পরিমাণে খাচ্ছি হেলদি ফ্যাটগুলো সেভেন্টি পারসেন্ট বা তারও বেশি তখন হয় কি বডি ধীরে ধীরে আস্তে আস্তে তার জমে থাকা যে সুগার সেটা আমরা পুড়ে যায় তারপর গ্লাইকোজেনগুলো বার্ন আউট হয়ে যায় লিভার থেকে আমার মাংসপেশি থেকে তখন বডি বাধ্য হয় ফ্যাট বার্নিং করতে তো বডি যখন ফ্যাট বার্নিং শিখে যাবে তখন আপনার ক্ষুদার অনুভূতি এমনিতেই কমে আসবে এই কারণে যারা আপনারা অলরেডি সাত দিন পার করে ফেলেছেন আমার পদ্ধতিতে খাবারগুলো খেয়ে তারা নিশ্চয়ই অনুভব করছেন যে আপনার এখন আর খিদা লাগছে না বরং বেশি খাবার দেখলে আপনার বমি আসছে আপনার খাওয়ার ইচ্ছাটা অনেক কমে গিয়েছে ন্যাচারালি কমে গিয়েছে কারণ আপনার বডিতে যে চর্বিটা আছে অনেক শক্তি আপনার শরীরে সঞ্চিত আছে সেটা এখন মস্তিষ্ক ব্রেন হাইপোথেলামাস সেটা কিন্তু চিনতে পারছে তখন সে কি করবে যে তার সঞ্চিত যে চর্বিটা সে দেখল বাবা এত চর্বি আমার শরীরের ভিতরে জমা আছে এত শক্তি আমার ভিতরে আছে তখন সেটা বার্ন করে সে চলা শিখবে তখন আর আপনি না খেয়ে থাকলে আপনি যেমন ক্ষুধার্ত হবেন না আপনার তখন দুর্বল লাগবে না আপনি শক্তিশালীই থাকবেন না খেয়েও আপনি অনেক কাজ করতে পারবেন আমি যেমন খালি পেটে একাশি কিলো সাইকেলিং করেছি আমি খালি পেটে ওই দিন পনেরো কিলো দৌড়াইছি ওদিন পানি না খেয়েও আমি বারো কিলো দৌড়াইছি হ্যাঁ কোনো কিছু না খেয়ে এমনকি পানিও না খেয়ে সেটা আমার ট্রেনিং এর একটা অংশ ছিল যা আপনাকে আমি পরামর্শ দিচ্ছি না যেহেতু আমি সামনে ম্যারাথনে যাচ্ছি তাই আমি একটু নিজেকে এক্সট্রিম কন্ডিশনে কন্ডিশনিং করে নিলাম যাতে এরকম পরিস্থিতিতে আমি সার্ভাইভ করি তো যাই সেটা ভিন্ন ব্যাপার তো আপনি যারা যারা মনে করছেন যে বারবার ক্ষুধার্ত হয়ে যাচ্ছেন খেতে না পারলে তাদের অস্থিরতা লাগছে তো তাদের জন্য এটা আপনি করে দেখুন আমার পদ্ধতিতে সাতটা দিন সাতটা দিন আপনি যদি করেন প্রথম চার পাঁচ দিন অবশ্যই দুর্বল লাগবে কারণ একটা জিনিস শিফট হতে স্বাভাবিকভাবে একটা প্রক্রিয়া সেটা আপনার একটু ঘুমের সমস্যা হতে পারে প্রাথমিকভাবে আপনার পানি পিপাসা বেশি লাগতে পারে দুর্বল লাগতে পারে মাথা একটু ঘুরাইতে পারে তো আমি বলবো এরপরে আপনি পানিতে একটু লবণ দিয়ে দিবেন যখন খাবার সময় কারণ আগেও বলেছি যে সরকার যদি আমি কম খাই ইনসুলিন লেভেল যদি কম থাকে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড এবং পানি কিডনি থেকে এমনি বেরিয়ে যায় তো তখন শরীরটা পাতলা লাগা বাট আপনাকে পানির সাথে একটু লবণ মিশিয়ে দিতে হবে সাধারণ লবণ হলেও চলবে আর যদি পারেন হিমালয়ান পিঙ্ক সল্ট হ্যাঁ এটা আপনাদের জন্য ভালো হবে তো এইভাবে আপনি দেখবেন খুদাকে একবার জয় করে খেলতে পারলেই দেখবেন যে আপনার আর কোনো সমস্যা হচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে কি যে আমরা যখন খাবারের চিন্তাটা করি যে আমি এখন ভাত খাবো আমি এখন বিরিয়ানি খাবো আমি এখন অমুক খাবারটা খাবো এটা যখন আপনার মাথায় বেশি ভাবনাটা আপনার আসে তখন কি হয় জানেন যে এই ভাবনাটা আসার সঙ্গে সঙ্গে আমার পেটের ভিতরে গ্যাস্ট্রিক যে জুসগুলো রিলিজ হয় এটাকে বলে সেফালিক ফেস আর একটা হচ্ছে যখন পাকস্থলিতে খাবারটা যায় তখন গ্যাস্ট্রিক ফেস আর একটা হচ্ছে যখন ইন্টেস্টাইনাল খাবার যায় তখন ইন্টেস্টাইনাল ফেজ তিনটা ফেজে আমার এই যে গ্যাস্ট্রিক জুসগুলো অ্যাসিডগুলো নিঃসরণ হয় তো আপনি যখন খাবারের কল্পনা করছি তখন আপনি তেঁতুলের কথা ভাবলে কি আপনার পানি চলে আসে ঠিক সেরকম যখন আপনি দেখবেন কেউ বিরিয়ানি খাচ্ছে আপনার সামনে ঘ্রানটা আসবে আপনি যখন ওই আপনি খেতে পারছেন না এই যে আপনার ভিতরে একটা খারাপ লাগা তৈরি হবে তখন কিন্তু আপনার ক্ষুদাটা বেড়ে যাবে কাউকে ভাত খাইতে দেখলে আপনার ক্ষুদাটা বেড়ে যাবে কাউকে যখন আপনার প্রিয় খাবারটা বার্গার স্যান্ডউইচ খেতে দেখবেন বেড়ে যাবে তখন আপনার কিন্তু ক্ষুদা লাগবে সো আপনারা যতদূর সম্ভব চিন্তা করেন যে আপনাকে যে খাবারটা আমি খেতে বলেছি সেই খাবারটাই আপনি মাথার মধ্যে চিন্তা করুন এবং খাবারের চিন্তা বাদ দিয়ে নিজেকে এমন কাজে নিয়োজিত করেন একটু যে কাজটা আপনি পছন্দ করেন কেউ যদি মুভি পছন্দ করেন সেটা নিয়ে থাকুন গান করা বা নিজেকে ব্যস্ত রাখা যে আরো ভালো ভালো কাজে আমরা যদি একটু ব্যস্ত থাকি খাবারের চিন্তাটা যত কম করবেন তত কিন্তু ক্ষুধার অনুভূতি কমে যাবে এই বিষয়গুলো দেখেন বাস্তবসম্মত আপনারা নিশ্চয়ই অনেকে এটা ফিল করেছেন যখনই যাকে দেখেছি যে হ্যাঁ আরে আমি ভাত খেতে পারবো না এই চিন্তা যারা করে তারা কিন্তু একটু একটু ভাত খেয়ে ফেলে আমি আর রুটি খেতে পারবো না আল্লাহ মানে কি ডায়েট দিল ডাক্তার সাহেব জীবনে আর রুটি খেতে পারবো না এই যে চিন্তাটা এই চিন্তার কারণেই সে কিন্তু খায় আপনারা দেখেন যারা আমার এখানে কমেন্ট করেছেন যে আমি ভাত খাই রুটি খাই একটু একটু খাই না খেলে আমি বাঁচি না তো তারা অবশ্যই এই চিন্তাটা থেকে তারা খাচ্ছেন আমি বলবো যে আপনারা এই চিন্তাগুলো বাদ দিয়ে আপনারা যেই খাবারগুলো খেতে বলেছে সেগুলো তো অনেক চমৎকার খাবার সেগুলো চিন্তাটা করুন মাথার ভিতরে আর খাবারের চিন্তা বাদ দিন আর অন্যরা যখন খাবে সেখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন যারা ধরেন হোটেলে বন্ধুদের সঙ্গে গেলেন তারা একটা খাচ্ছে এগুলো আপাতত প্রাথমিকভাবে অ্যাভয়েড করার চেষ্টা করুন যখন আপনি একবার ফ্যাট বার্নিং এ অভ্যস্ত হয়ে যাবেন আপনি যখন বডিটার ভিতরে শিফটিং হয়ে যাবে মেটাবলিজমটা আপনি যখন চর্বি গুলিয়ে চলতে শিবেন তখন আর আপনার এই না একদমই থাকবে না সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা এই ভিডিও দ্বারা উপকৃত হবেন এবং কমেন্টস করে আপনারা জানান যদি কোনো প্রশ্ন থাকে আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে জানান আমি পরবর্তী ভিডিওতে সেটা আমি অ্যাড্রেস করার চেষ্টা করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন